নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু কৌশিক, আপনার নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত ডিসেম্বর মাসের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে সময় সর্বদাই পরিবর্তনশীল, আর এই সময় নির্ধারণ করে প্রতিটি গ্রহ ও নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে ট্রানজিট বা গোচর করেন, যার প্রভাবে প্রতিটি ব্যক্তির জীবনও প্রভাবিত হয়। আসুন প্রথমেই আমরা জেনে নিই ডিসেম্বর 2023 গ্রহের অবস্থান এবং গ্রহের গোচর। ইতিমধ্যেই আপনারা জানেন দুটি তামসিক গ্রহ ছায়াগ্রহ রাহু মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন মেষ রাশিতে এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করছেন স্বরাশি কুম্ভ রাশিতে। এই মাসে এই গ্রহগুলির কোনো অবস্থান পরিবর্তন হচ্ছে না, তবে ডিসেম্বর মাসে চারটি বড় গ্রহ তাদের অবস্থান ও রাশি পরিবর্তন করবেন। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ 16 ডিসেম্বর গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করে তৈরি করবেন ধনু সংক্রান্তি। পাশাপাশি 25 ডিসেম্বর সুখ সমৃদ্ধি, প্রেম, দাম্পত্য, ঐশ্বর্য ইত্যাদির কারক গ্রহ শুক্র গ্রহ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন। আবার 28 ডিসেম্বর বাক, বুদ্ধি, গণিত ও যোগাযোগ ইত্যাদির কারক গ্রহ তথা গ্রহের যুবরাজ বুধ বৃশ্চিক রাশিতে বক্রী হবেন এবং এই একই দিনে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট করবেন। তো আসুন এবার আমরা জেনে নিই গ্রহের এই অবস্থান, গোচর বা রাশি পরিবর্তন আপনার রাশির উপরেই বা কী বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে। তো আসুন শুরু করি আজকের উপস্থাপনা, বৃষ রাশির ডিসেম্বর 2023 মাসিক রাশি ও লগ্নফল। প্রথমেই আলোচনা করব কেরিয়ার বা পেশাগত জীবন সম্পর্কে। কেরিয়ার ও পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা ডিসেম্বর মাসে বেশ ভালো ফলাফল পেতে চলেছেন। তবে শনি মহারাজ আপনার জন্য দশমভাবে অর্থাৎ আপনার কেরিয়ারের ঘরে অবস্থান করে থাকার কারণে এই মাসে পেশাগত জীবনে আপনারা সফল হতে পারবেন, তবে সাফল্য অর্জন করার জন্য আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের এই অবস্থান আপনার পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে, যেমন আপনি অপ্রত্যাশিতভাবেই আপনার চাকরিতে হঠাৎ বদলি ইত্যাদি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও এ মাসে যারা বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন তাদের সম্মান সংক্রান্ত বিষয়েও বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। অতএব এই মাসে আপনাদের যে কোনো প্রকারের কাজই সঠিকভাবে পরিকল্পনা মাফিক করতে হবে, তবে সফলতা নিশ্চিত। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে এবং ছায়াগ্রহ রাহু একাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছেন, যে কারণে আপনারা পেশাগত জীবনে নানা প্রকার যে সুযোগ সুবিধা সেগুলি পাওয়ার ক্ষেত্রে খানিকটা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি বিরাজমান থাকার কারণে বা এর প্রভাবে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যবসায়ীদের জন্য সময়টা বেশ ভালো প্রমাণিত হতে চলেছে। এই মাসে আপনি স্বাভাবিকের চেয়ে বেশি লাভ বা মুনাফা অর্জনে সক্ষম হবেন। এছাড়াও ছায়াগ্রহ রাহুর প্রভাবে আপনারা আকস্মিক লাভও পেতে পারেন। সামগ্রিকভাবে এই মাসে বৃষরাশির জাতক জাতিকারা কর্মজীবনের নিরিখে এক প্রকার মিশ্র ফলই পেতে চলেছেন। এবারে বলবো বৃষরাশির ডিসেম্বর মাসে অর্থনৈতিক জীবন কেমন থাকতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বিচার করলে ডিসেম্বর মাসে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিকের থেকেও ভালো হতে চলেছে। আপনার রাশির নিরিখে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি এবং ছায়াগ্রহ রাহু দশমভাবে বিরাজ করার কারণে এই মাসে আপনার ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ একই সাথে আপনার আয়ও অনেক বৃদ্ধি পেতেও দেখা যাবে। আপনার রাশির শাসক গ্রহ শুক্র গ্রহ এই মাসে সপ্তম এবং অষ্টম ঘরে পর্যায়ক্রমে অবস্থান করবেন, যে কারণে যে কোনো প্রকার ভ্রমণের সময় আপনার অর্থহানি বা অর্থ চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাবধান ও সতর্ক থেকে যে কোনো ভ্রমণ সম্পাদন করুন। তবে এই মাসের শেষের দিকে আপনি যে কোনো পৈতৃক সম্পত্তি বা পুরাতন কোনো সম্পদ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তারা হয়তো বিশাল বা প্রত্যাশা মাফিক মুনাফা অর্জন করতে পারবেন না, কারণ এই মাসে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছ
থেকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবেন, যে কারণে অধিক মুনাফা অর্জনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। এই মাসে যদি ব্যবসায় সঠিকভাবে পরিকল্পনা না করে চলতে পারেন, তবে এ মাসে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়ারও আশঙ্কা রয়েছে। তবে মাসের শেষে আপনার অর্থনৈতিক অবস্থা আগের থেকে আরও ভালো ও সুদৃঢ় হতে দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যই বা কেমন থাকতে চলেছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাসে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রথম ও ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র গ্রহ সপ্তম ও অষ্টমভাবে পর্যায়ক্রমে অবস্থান করবেন, যে কারণে আপনি স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পেতে চলেছেন। এই মাসে আপনারা সামান্য কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন, বিশেষ করে মাসের শেষের দিকে পিঠে এবং পায়ে ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগতে হতে পারে। তাই এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে বেশ যত্নবান হতে হবে। আপনার রাশি নিরিখে দশমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজের উপস্থিতির কারণে আপনি মানসিক দিক থেকে বেশ ইতিবাচক এবং শক্তিশালী থাকতে চলেছেন। তবে শনি বিপরীত দৃষ্টি আপনার রাশিতে পড়ার কারণে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কিছুটা হ্রাস পেতে পারে। শনি মহারাজের এই প্রভাব বা দৃষ্টির কারণে আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যের বিষয়ে যত্নবান হতে হবে। এই সময় আপনার মায়ের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশ কিছু আকস্মিক অর্থ ব্যয় করতে হতে পারে, কিন্তু আপনার রাশির ক্ষেত্রে শনি মহারাজ একেবারেই ক্ষতিকারক গ্রহ নন, তাই এই সময় আপনি তেমন কোনো বড় সমস্যায় পড়বেন না বললেই চলে। এবারে আলোচনা করব ডিসেম্বর মাসে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে বিচার করলে ডিসেম্বর মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের, যারা বিশেষ করে প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের দিক থেকে সময়টি খুব একটা ভালো সময় নয়। এই সময় আপনারা আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে তালমিল বা বোঝাপড়ার অভাব বা অসুবিধে হতে পারে। এছাড়াও এই মাসে বৃষরাশির জাতক জাতিকাদের কোনো নতুন সম্পর্কে না জড়ানোই শুভপ্রদ, কারণ এই মাসে আপনার প্রেম নিবেদনে ইতিবাচক ফলপ্রাপ্তি বা সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। দেবগুরু বৃহস্পতি আপনার রাশি নিরিখে দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করার কারণে এই মাসে আপনার প্রেম সম্পর্কে নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা এবং আপনার সঙ্গী বা সঙ্গিনীর আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করাই আপনার উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। যারা বিবাহিত বা দাম্পত্য জীবনে আছেন তাদের জন্য এ মাসটি অসুবিধাপূর্ণ হতে পারে, কারণ এই মাসে আপনি আপনার সম্পর্কে সুখের অভাব বা পারস্পরিক সামঞ্জস্যের অভাব অনুভব করতে পারেন। অতএব আপনাকে এই মাসে উভয়ের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রাখার প্রচেষ্টা করতে হবে, যাতে আপনি একে অপরকে সঠিকভাবে বুঝতে পারেন এবং সম্পর্কে উন্নতি হয়। যদিও মাসের শেষে আপনাদের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আপনারা নিজেই দেখতে পারবেন, কারণ মাসের শেষে রাশির অধিপতি এবং প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন, যার প্রভাবে এই সময় আপনি প্রেম হোক অথবা দাম্পত্য জীবন উভয় সম্পর্কের ক্ষেত্রেই সুখ এবং সন্তুষ্টি অনুভব করবেন। মাসের শেষে অনেক প্রেমের সম্পর্ক বিবাহ সম্পর্কেও পরিণতি পেতে এবং পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হতে দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনী বা কেমন থাকতে চলেছে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের মাসের শুরুতে পারিবারিক জীবনে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে মাসের শেষের দিকে পরিবারে আবার সম্প্রীতি এবং সুখের পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। তবে এই মাসে আপনি আপনার বুদ্ধি দিয়ে যে কোনো কঠিন সমস্যাগুলির অতি সহজেই সমাধান বা সেই সমস্যার নিষ্পত্তি করতে সক্ষম হবেন। এই মাসে পরিবারে এমন ধরনের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে যাতে পারিবারিক বোঝাপড়া এবং সমন্বয়ের সমস্যা সৃষ্টি করতে পারে, যদিও এই বিষয় সম্পর্কে আপনি আগে থেকে আভাস পেয়ে সহজেই সেই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। এছাড়াও এই মাসে আপনি আপনার পরিবারের সাথে কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং যে ভ্রমণ আপনার পরিবারে আনন্দের পরিবেশ তৈরি করবে। সামগ্রিকভাবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে ডিসেম্বর মাস বৃষ রাশি বা বৃষলগ্নে জাতক জাতিকাদের বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। এবারে বলবো যে বৃষ রাশি বা বৃষলগ্নের যারা জাতক জাতিকারা আছেন কি উপায় বা প্রতিকার করলে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারবেন। গ্রহের অশুভ প্রভাব এবং নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে যারা বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা আছেন, প্রতি শনিবার 108 বার করে ওং রাহাভে নামাহা এই মন্ত্রে জপ করুন। প্রতি শুক্রবার 24 বার করে ওং শুক্রায় নামাহা এই মন্ত্রে জপ করুন। প্রতিদিন 108 বার করে ওং দুর্গায় নামাহা এই মন্ত্রে জপ করুন এবং
এবং প্রতিদিন নিয়ম করে হনুমানজির পূজা আরাধনা এবং হনুমান চালিশার পাঠ করুন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং নতুন ইংরেজি বছরের অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরমেশ্বর আপনার মঙ্গল করুন।